ময়মনসিংহ নগরীর ব্রহ্মপুত্র নদে অবৈধ ড্রেজারের ছড়াছড়ি। সচেতন নাগরিক মহলের ধারণা, ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু উত্তোলন ড্রেজারের বিষয়ে ময়মনসিংহের প্রশাসন নীরব থাকেন বরাবরই। ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু কিছু বালু ব্যবসায়ী, ফলে সরকার হারাচ্ছেন বড় ধরনের রাজস্ব। সেই সাথে বালু ব্যবসাকে কেন্দ্র করে কিছুদিন পরপর হত্যাকাণ্ডের ঘটনাও ঘটছে এই নগরীতে। আবার বালু উত্তোলনকে কেন্দ্র করে শহর রক্ষা বাঁধ আজ হুমকির মুখে। স্থানীয়দের ধারণা, অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে হুমকির মুখে বিদ্যুৎ পাওয়ার হাউস, রেলওয়ে ব্রিজ, পাটগুদাম চীন মৈত্রী সেতু, পুলিশ লাইন্স ঘাট সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভিডিওটি ধারণ করা হয়েছে আমার এমপির একজন ভলেন্টিয়ারের ক্যামেরায় 7 জুন 2019 বিকাল 5টায়। এ বিষয়ে ময়মনসিংহ 4 আসনের মাননীয় সংসদ সদস্য রশন এরশাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। দেশটা সুন্দর, কিন্তু সচেতন ভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার।